السلام عليكم ورحمة الله وبركاته رمضان মাসের ফজিলত বর্ণনা করে আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ পাক বলেন রমাদান মাস তো সেই মাস শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন যেই মাসে কুরআন নাযিল করা হয়েছে সুবহানাল্লাহ যেই মাসটিতে কোরআন নাযিল করা হয়েছে অর্থাৎ রমাদান মাসটি ফজিলত মহাওয়ার মূল কারণ হলো এই মাসে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন কোরআন কেন নাযিল করেছেন সেই কথাটাও আল্লাহ পাক বলতেছেন হুদাল লিন্নাস কোরআন নাযিল করা হয়েছে দুনিয়ার সমস্ত মানুষের জন্য হেদায়েত মানুষের জন্য হাদি হিসাবে হেদায়েতকারী হিসাবে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন তাহলে কোরআনে কারীম কোন বিশেষ জনগোষ্ঠীর জন্য আল্লাহ পাক নাযিল করেন নাই এটা হুদাল লিন্নাস দুনিয়ার সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন তাহলে যাদের জন্য কোরআন নাযিল করা তারা যদি কোরআনে কারীম পড়াশোনা না করে কোরআনে কারীম না জানে কোরআনে কারীম বোঝার চেষ্টা না করে তো তারা কোরআন থেকে হেদায়েত পাবে কিভাবে এক জায়গায় বিশাল আওজম জিজ্ঞাসা করা হলো কিসের আওজম বলা হয়েছে এখানে বিবাহের ওয়ালিমা এখন বিবাহ যাদেরকে কেন্দ্র করে তারা আসলো না বরযাত্রী আগে সব গিয়ে বসে আছে তো বর আসে নাই তাহলে শেষ পর্যন্ত কি ওই লোকেরা বরযাত্রীদেরকে খাওয়াবে মেহমানদারি করবে যার কারণে আজকের অনুষ্ঠান যার কারণে প্রোগ্রাম সেই নাই তারাই নাই বেয়াই আসে নাই বেয়াইন আসে নাই কেউ আসে নাই তাই জামাই আসে নাই বাকি লোকদেরকে কেন মেহমানদারি করবে তাহলে যাদের জন্য কোরআন নাজিল করা তারা যদি কোরআন পড়তে না পারে কোরআন বুঝতে না পারে কোরআন শিখতে না পারে তো তারা কোরআন থেকে হেদায়েত পাবে কিভাবে কেউ কেউ বলে থাকেন যে কোরআন শুধু আলেমেরা পড়বে আলেমেরা জানবে সাধারণ মানুষ কোরআন জানার কোরআন বোঝার দরকার নাই তো সাধারণ মানুষ যদি কোরআন না বুঝে কোরআন না জানে তো কোরআন থেকে তারা হেদায়েতটা পাবে কিভাবে আল্লাহ পাক বলতেছেন হুদাল লিন্নাস এটা দুনিয়ার সকল মানুষকে হেদায়েত করবে তাহলে কোরআনে কারীম সকল মানুষের হেদায়েতকারী আর সকল মানুষ ওই কোরআনের সাথে সম্পর্ক রাখবে কোরআন জানতে চেষ্টা করবে কোরআন বুঝতে চেষ্টা করবে কোরআন পড়তে চেষ্টা করবে